নমস্কার, বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌনশ্রী। নজর রাখবো এই মুহূর্তের খবরে। এবার লালমাটির জেলা বাঁকুড়ার মেধাবী মেয়ে ইন্দ্রাক্ষী এক উচ্চ স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। বাঁকুড়া জেলার অতি প্রাচীন শহর সোনামুখী। সোনামুখী শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। আর এই ছোট শহরের বছর 23-এর এক কন্যা ইন্দ্রাক্ষী মুখার্জি ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। সোনামুখী গার্লস উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাশ, তারপর বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে জিওলজির ওপর বিএসসি করার পর মাস্টার ডিগ্রি শেষ করে উড়িষ্যার আইটিআই ভুবনেশ্বর থেকে। এরপর থেমে থাকেনি ইন্দ্রাক্ষী মুখার্জি। ছোট থেকে এই স্বপ্ন বিদেশ গিয়ে লেখাপড়া করে বড় হওয়া, অবশেষে তার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এ 6 বার ইন্টারভিউ এবং 1 বার টুয়েফিল পরীক্ষা দিয়ে চরম সাফল্য অর্জন করেছে ইন্দ্রাক্ষী মুখার্জি। এবার সে বিদেশে পাড়ি দেবে পিএইচডি করার জন্য। গোটা ভারতবর্ষের মধ্যে 2 জন মেয়ে এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এ পিএইচডি করার চান্স পেয়েছে। এমনকি ইংল্যান্ড সরকার ইংল্যান্ড ইউনিভার্সিটি অফ রিডিং কর্তৃপক্ষ ইন্দ্রাক্ষী মুখার্জির পড়াশোনা এবং থাকা খাওয়ার সমস্ত দায়ভার গ্রহণ করেছে বলে ইন্দ্রাক্ষীর পরিবার সূত্রে জানা গিয়েছে। এবছর ভারতবর্ষের মধ্যে মাত্র 2টি মেয়ে এই স্বপ্নের উড়ানে পাড়ি দেবে। পশ্চিমবঙ্গের মধ্যে একজনই এই সফলতা অর্জন করেছে, সেটা সোনামুখীর ইন্দ্রাক্ষী মুখার্জি। অন্যজন রয়েছে হরিয়ানা। 30 সেপ্টেম্বর অর্থাৎ আজ ইন্দ্রাক্ষী পাড়ি দেবে তার স্বপ্নের উড়ানে ইংল্যান্ডে। ইন্দ্রাক্ষীর পরিবারের লোকজন জানাচ্ছে মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট হলেও তাদের গর্ভে বুক ভরে উঠেছে মেয়ের এই সাফল্যে। ইন্দ্রাক্ষীর এক সাফল্য যেন আরও একবার গর্বিত করে তুলল লাল মাটির জেলা বাঁকুড়া এবং কালী কার্তিকের শহর সোনামুখীকে। খুবই আনন্দ পেয়েছি। এখনও তো ধরুন সাফল্য ঠিক বলা যাবে না, ও বিদেশে সুযোগ পেয়েছে একটা রিসার্চের সুযোগ। এবং যেটাতে সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে বিদেশের ও ইউনিভার্সিটি অফ রিডিংয়ে যে সুযোগ পেয়েছে সেই ইউনিভার্সিটি অফ রিডিং ওকে ফুল স্কলারশিপ দিয়েই নিয়ে যাচ্ছে। এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক যে ও পরিশ্রম করেছে, ওইখানকার ইউনিভার্সিটি ওকে ইন্টারভিউ নিয়েছে এবং ইন্টারভিউ নিয়ে ইউনিভার্সিটি মনে করেছে যে না আমার মেয়ে হয়তো ওদের কাছে যোগ্য, সেই জন্য ওরা ফুল স্কলারশিপ দিয়ে এই দেশ থেকে আমার মেয়েকে ওই দেশে নিয়ে যাচ্ছে। কষ্ট যে খুব বেশি কিছু লাগে যে তা না, আমি দেখুন ঈশ্বরপরায়ণ মানুষ, আমি খালি একটা কথাই মেয়েকে বারবার বলি যে তুমি যখন প্রতিষ্ঠিত হবে তখন যেন তুমি জগতের কিছু বা মানুষের কিছু কাজ করো, মানুষের পাশে গিয়ে মানুষকে কিছু কাজ করো। আর একটা অ্যাজ এ পিতা হিসেবে আমি একটা লালমাটি, দেখুন সোনামুখী শহরের মানুষ তো খুব ক্ষুদ্র শহর, এখানে আরও যারা বাচ্চা আছে তাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, তোমরাও আগামী দিনে আরও ভালো লেখাপড়া করে সবাই সোনামুখীর নাম, বাঁকুড়া জেলার নাম তোমরা উজ্জ্বল করো। এটা আমার ঈশ্বরের কাছে, আগামী দিনের প্রজন্মের কাছে প্রার্থনা। ও ধরুন খুবই শান্তপ্রিয় ছিল, ওর মা ওকে নাচ শেখাতো ছোটোবেলাটায়, তারপর ওকে আস্তে আস্তে ধাপে ধাপে নাচ এবং পড়াশুনো দুটোই, কিন্তু মানে পড়াশোনাটাকে ভীষণ ভালোবাসে এইটুকু বলতে, ওকে কখনো বলতে হয়নি যে তুই পড়তে বস। হ্যাঁ, আর আমার 2 কন্যা এখন এই যাচ্ছে, এলাকার মানুষ কি বলছে? সবাই তো শুনেছে বাইরে যাচ্ছে লেখাপড়া করতে, সবাই ধরুন আনন্দ। এবার যারা লেখাপড়া লাইনে আছে তারা ওকে অভিনন্দনও জানাচ্ছে, এনকারেজও করছে, উৎসাহিত দিচ্ছে। আপনারা কখনো বলেননি যে এত লেখাপড়া কেন বা চাকরি করতে এই বিষয়টা? না দেখুন, মেয়েদের উপর বা ছেলেদের উপর আমরা স্বামী স্ত্রী কখনো কোনো কিছু জিনিস চাপিয়ে দিই, ওদের ইচ্ছাটাকেই আমরা প্রথম থেকে প্রায়োরিটি দিয়েছি। ওদেরকে আমরা জিজ্ঞাসা করেছি তোরা কি হতে চাস, কি করতে চাস, হয়তো আমার ইচ্ছা অন্য ছিল কিন্তু ওদের ইচ্ছাকে আমরা প্রায়োরিটি সবসময় দিয়ে গেছি এবং আগামী দিনেও দিয়ে যাব। আমার নাম প্রবাল কুমার মুখার্জি। কেমন অনুভূতি ছিল এবং কিভাবে এই সফলতাটা হলো? যদি অনুভূতিটা ওই টাইমের বলি, ভালো তো অবশ্যই লেগেছিল, মানে একটা স্বপ্ন পূরণের যে ভালো লাগা সেটাই হয়েছিল। কিন্তু মানে একদম পার্টিকুলার ওই মোমেন্টে একটু ব্ল্যাঙ্কই হয়ে গেছিলাম যে আচ্ছা মানে হয়ে গেল, এটা হয়ে গেছে, যেটার জন্য অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল। সেই মুহূর্তে একটু অবাকই হয়েছিলাম, মানে হয়ে গেছে, শান্তই হয়ে গেছিলাম।
সত্যি বলতে ওই মোমেন্টে তো অতটা ফিল করতে পারিনি যে মানে যেতে হবে, কিন্তু যত দিন এগিয়ে আসছে তত ধরুন ওই ফিলিংসটা আরো তীব্র হচ্ছে। আমি ইউনিভার্সিটি অফ রেডিং ইউকে তে চান্স পেয়েছি, আমার পিএইচডি অ্যাটমসফেরিক সায়েন্স হবে ইউকে তে। হ্যাঁ আচ্ছা, এই সাফল্য এই সাফল্য আমি মনে করি, আমি এমএসসি করছিলাম আইআইটি ভুবনেশ্বর থেকে, এবং আমার ফাইনাল ইয়ার চলাকালীনই আমি ইন্টারভিউ দিই, ফর্ম ফিল আপ করি প্রথম ইউনিভার্সিটি অফ রেডিংয়ের একটা প্রজেক্টে, এবং তারপরে আমাকে 6টা স্টেপে ইন্টারভিউ দিতে হয়েছিল। প্রথম একটা জেনারেল ইন্টারভিউ হয়েছিল, যেটা পুরো বোর্ড মানে সব ধরুন ওখানকার সব টিচাররা মিলে ওই ডিপার্টমেন্টের, এটা একটা জেনারেল ইন্টারভিউ হয়েছিল, এবং তারপর আলাদা আলাদা করে আরও 5টা প্রজেক্টের জন্য ইন্টারভিউ হয়েছিল। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার মানে লিস্ট দিন, আপনার প্রায়োরিটি দিন কি আপনি কোনটা চান, সেই অ্যাকর্ডিং আমাকে 3টে প্রজেক্ট ওদেরকে লিস্ট পাঠাতে হয়েছিল, এবং তার মধ্যে থেকে আমি ফার্স্ট চয়েসই পেয়ে গেছিলাম। মাধ্যমিক আমার সোনামুখী গার্লস হাই স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক বাঁকুড়া বঙ্গবিদ্যালয় থেকে, তারপর আমি জিওলজিতে বিএসসি করি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে, তারপর জ্যাম কোয়ালিফাই করে আইআইটি ভুবনেশ্বরে অ্যাটমসফেরিক সায়েন্সে এমএসসি করি, আর এখন তো পিএইচডি করতে যাচ্ছি। না না না, এটা আমার ফার্স্ট টাইম। কেমন লাগছে, সবাইকে ছেড়ে যেতে হবে তারপর একটা স্বপ্ন পূরণ? হ্যাঁ, আমার এটাই মনে হয় যে কিছু করতে গেলে কিছু তো ছাড়তেই হবে। বাইরে যাওয়ার ইচ্ছা যখন থেকে বিএসসি করি তখন থেকেই হায়ার স্টাডিজ বাইরে করব, এই ইচ্ছাটা বরাবরই মনের মধ্যে ছিল, কিন্তু হ্যাঁ যত দিন এগিয়ে আসছে তত বাড়ি ছেড়ে যাওয়া, মানে এতদিনও বাইরে বাইরে থেকেছি কিন্তু এই বাইরে যাওয়াটা একটু আলাদা আগেরগুলোর থেকে। মেন্টালি প্রিপেয়ারডই অলমোস্ট, কারণ বাইরে বাইরে থেকেছি বরাবরই বিএসসির টাইম থেকে, কিন্তু হ্যাঁ মানে একটু তো আলাদা, দেশের বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স আগে কখনো নেই। কিন্তু হ্যাঁ, লেখাপড়া করলে গ্র্যাজুয়েশন করার পর এমএ করার পর সাধারণত মানুষ চাকরি, যেটা চাকরির দিকে যায়, তুমি আরো হায়ার স্টাডি, এটা ঠিক কেন, এটা কি হবি দ্বারা চলে? এটা বলতে গেলে আমি যখন বিএসসি জয়েন মানে উচ্চ মাধ্যমিকের পরই আমার জেনারেল লাইনেই পড়ার ইচ্ছা ছিল, মানে বাবার ইচ্ছা ছিল ডাক্তারি, কিন্তু আমার নিজের ইচ্ছা ছিল সবসময় জেনারেল লাইনে পড়া, এবং আমার মা বাবা কখনো বাধা দেয়নি তাতে। বিএসসি করার পরে এমএসসি করব, এটা আমি ডিটারমাইন্ড ছিলাম, এবং এখন দেখুন আমি যখন আইআইটিতেও যাই তখন মানে আমার যারা বন্ধু বান্ধব তারা প্লেসমেন্টের দিকে তাদের ঝোঁক ছিল, এটা আমি দেখেছি, বা যারা বিটেকের, কারণ আইআইটি মেনলি তো বিটেক, কি বিটেকের লোকজন্য যারা আমার থেকে ছোট তাদেরও ঝোঁক প্লেসমেন্ট, কত লাখ টাকার চাকরি পাবো, কিন্তু আমার ভেতর থেকে ওই জিনিসটা কখনো আসেনি কি আমি 9 to 5 জব করব, চাকরি করব, এই জিনিসটা কখনো আসেনি। মানে তার মানে এটা নয় কি যারা ওটা নিয়ে খুশি আছে আমি তাদের ছোট করছি, কিন্তু আমার লেখাপড়া প্রতি ভালোবাসা, আমার বরাবর এটাই ছিল কি আমি রিসার্চ করব, মানে একটা ছোট জিনিস, মানে আমাদের প্লট বানাতে হয় ধরুন মানে প্রেডিকশনের যে প্লট, একটা ছোট প্লট বানিয়েও আমি যে খুশিটা ফিল করতাম তো ওই খুশিটাই আমি চাই আর কি আমার লাইফে, এবং আমি এমন কিছু একটা রিসার্চ করতে চাই যেটা সাধারণ মানুষের কাজে লাগে, মানে অ্যাপ্লিকেশন বেসড কিছু আমি করতে চাই। অনেকটাই তো সাফল্য। তুমি এবার যে সমস্ত তোমার ছোট ছোট বোনরা রয়েছে, লালমাটি জেলার মেয়েরা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? একটা জিনিস আমি বলবো কি আমি যখন জিওলজি অনার্স নিই লোকজন এই জিওলজি নিয়ে খুব একটা অ্যাওয়ার নন, এটা আমার মনে হয় অনেকেই এটাকে জুলজি বা জিওগ্রাফির সাথে গুলিয়ে ফেলেন, তো আমার তাদেরকে এটাই বলার কি জিওলজি কিন্তু একটা টোটালি ডিফারেন্ট স্ট্রিম ফ্রম জিওগ্রাফি অ্যান্ড জুলজি, তো এটাতে আপনারা আসতে পারেন, বিশেষ করে যাদের রিসার্চ করার মানসিকতা আছে তাদের জন্য আমি বলবো অ্যাটমসফেরিক সায়েন্স কিন্তু ওয়ান অফ দি বেস্ট সাবজেক্টস, কারণ এটা এখন নতুন একটা স্ট্রিম এবং খুব ট্রেন্ডিং একটা জিনিস, তো আমার এটাই বলার যে যারা যারা উচ্চশিক্ষার কথা ভাবছে তারা এই স্ট্রিমটাকে ভাবুক, জানুক, একটু এক্সপ্লোর করুক। লেখাপড়া ছাড়া আর কি ভালো লাগে? নাচ করি ছোটর থেকেই, ক্লাসিক্যাল ডান্স করি। স্পেশাল হবি যদি বলি? স্পেশাল হবি বলতে নাচই। পরিবারের সবথেকে বেশি কে সাপোর্ট করে? মা বাবা বোন সবাই, এবং মা বাবা বোন ছাড়াও বাড়ির বড়রা, দাদু ঠাম্মা। কতক্ষণ লেখাপড়া করতে হয়?
লেখাপড়া ওরকম টাইম বাউন্ড কিছু করি না, তবে হ্যাঁ করি, মানে পড়তে হয়েছে, পড়তাম আমি, মানে পড়তাম, কিন্তু ওরকম হ্যাঁ কোনো দিন হয়তো ঘুরতে চলে গেলাম, সব কিছুই করেছি, মানে ঘোরা, নাচ এগুলো করতাম, পড়া মানে রোজ পড়া এরকম ছিল না, হবি নাচই, নাচ করেছি যখন ভুবনেশ্বরে ছিলাম, আমি ডান্স সোসাইটিতেও ছিলাম, ওখানকার নাচ করেছি। ইন্দ্রাক্ষী মুখার্জী।